প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান, আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স, আর আজকে আমাদের আলোচনার টপিক, যেসব কাজ করলে রোজা ভেঙে যায় আর রোজা অবস্থায় যেসব কাজ করা নিষিদ্ধ। তো ডক্টর জাকির, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আপনি কি আমাদের প্রথমে এটা বলবেন যে কোন কোন কাজগুলো আমরা রোজা থাকা অবস্থায় করলে রোজা ভেঙে যায়? আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। রোজার সময় যে কাজগুলোর কারণে রোজা ভেঙে যায় সেগুলো পবিত্র কোরআনে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 187, তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও এবং আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা কামনা করো, অর্থাৎ সন্তান, এবং তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে সকালের সাদা রেখা স্পষ্ট না হয়। এরপর রোজা রাখবে, রোজা পূর্ণ করবে রাত না আসা পর্যন্ত। এখানে আমরা তিনটা কাজ পাচ্ছি, খাওয়া দাওয়া, পান করার সহবাস। এছাড়া সহিহ হাদিসেও কিছু কাজের কথা বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ। রোজা ভাঙার কারণগুলোর যদি ক্যাটাগরি করেন তাহলে সব মিলিয়ে মোট 10টা কারণে আমাদের এই রোজা ভেঙে যেতে পারে। এগুলোকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথম ক্যাটাগরিটা হচ্ছে যে সেই কাজগুলো যেখানে আমাদের শরীরের ভেতরে কিছু ঢোকাচ্ছি, এগুলোর মধ্যে মোট 4টা জিনিস আছে। প্রথমটা হচ্ছে পানাহার করা, দ্বিতীয়টা হচ্ছে এমন কোনো কাজ যেটা পানাহার করার পর্যায়ে পড়ে যায়, তৃতীয় হচ্ছে ঔষধ খাওয়া, পিল খাওয়া, ইঞ্জেকশন নেওয়া, যেগুলো পুষ্টিগ্রহণের মতো করে নেওয়া হয় অথবা যেটার সাথে পানাহারের মিল আছে, এর ভেতরে রক্ত নেওয়া আছে, চার নম্বর এটা অনেকটা কিডনি ডায়ালিসিসের মতো যেখানে রক্ত বের করা হয়, বিশুদ্ধ করা হয়, কিছু পুষ্টিকর উপাদান দিয়ে আবার শরীরে ঢোকানো হয়। দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো শরীর থেকে বের হয়ে যায়, এখানে মোট 6টা জিনিস আছে। এক নম্বর হলো সহবাস করা, 2 নম্বর হস্তমৈথুন করা, 3 নম্বর হলো রজস্রাব, 4 নম্বর প্রসব পরবর্তী রক্তস্রাব, 5 নম্বর হচ্ছে ইচ্ছে করে বমি করা, আর 6 নম্বরটা হচ্ছে শরীর থেকে রক্ত বের করা, যেমন ইঞ্জেকশনের মাধ্যমে বা এই ধরনের কোনো কিছু। তাহলে সব মিলিয়ে এই 10টা কারণে আমাদের রোজা ভেঙে যেতে পারে। আপনি যে 10টা কাজের কথা বললেন, এখন কি আমাদের বলবেন এই কাজগুলোর মধ্যে কোন কাজটাকে সবচাইতে গুরুতর পাপ বা গুনাহ বলে ধরা হয়, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়? যে কাজটা এগুলোর মধ্যে সবচেয়ে গুনহার, সবচেয়ে খারাপ, যেগুলোর কারণে রোজা ভেঙে যায়, সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটা, সেটা হচ্ছে সহবাস করা। যখন যৌন সঙ্গম করবেন, যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, তখন এতে আপনার রোজা ভেঙে যাবে, সেখানে বীর্যপাত হোক বা না হোক। আর এজন্য অনুশোচনা করতে হবে, দিনের বাকি সময়টা রোজা রাখতে হবে, এই রোজাটা পরে রাখতে হবে, এবং এজন্য আপনাকে কাফফারাও দিতে হবে। সহিহ হাদিস অনুযায়ী আমাদের প্রিয় নবী বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1936, একজন লোক নবীর কাছে এসে বলল, আমি ধ্বংস হয়ে গেছি, হে নবী আমি ধ্বংস হয়ে গেছি। নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা বলল, আমি রোজা থাকা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। তখন নবী বললেন, তুমি কোনো দাসকে মুক্ত করে দিতে পারো? লোকটা বলল, না পারবো না। তখন নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তুমি কি একটানা 60 দিন রোজা রাখতে পারবে? লোকটা বলল, না পারবো না। তখন নবী বললেন,
তুমি কি 60 জন গরিব লোককে খাইয়ে দিতে পারবে? সে লোকটা বলল, না তাও পারবো না। তারপর হাদিস আরো বলছে, এক কথায় এই হাদিসে আমরা জানতে পারি যে কেউ যদি রোজা রেখে সহবাস করে এটা হচ্ছে একটা বড় গুনাহ। যেসব কাজে রোজা ভেঙে যায় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং বড় গুনাহ। আর যে লোক এই গুনাহ করবে সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করবে আর তার কাছে ক্ষমা চাইবে, সেদিনের বাকি রোজাও পালন করবে, আর রমজান মাসের পরে একদিন সে এই রোজাটা রাখবে, এজন্য কাফফারাও দিতে হবে। সেটা আমরা এই হাদিস থেকে জানতে পারি যে যদি পারে তাহলে একজন দাসকে মুক্ত করতে হবে। যদি দাস মুক্ত করার মতো টাকা না থাকে অথবা মুক্ত করার মতো কোনো দাস না থাকে তাহলে সে একটা না দুই মাস রোজা রাখবে, রোজা থাকবে 60 দিন। সে যদি এটাও করতে না পারে তাহলে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে। আর একজন লোকের জন্য এই তিনটা অপশান দেওয়া হয়েছে যেটা তার জরিমানা হিসেবে হবে, কাফফারা হিসেবে। তবে যদি কেউ প্রথমটা করতে পারে তাহলে অন্যগুলো করার দরকার নেই। প্রথমটা হচ্ছে কোনো দাসকে মুক্ত করা, যদি এটা করতে না পারে, যদি টাকা না থাকে অথবা কোনো দাস না থাকে তাহলে পরের অপশনে যেতে পারে। তার মানে একটা না 60 দিন রোজা রাখতে হবে। যদি সে এই কাজটাও করতে না পারে, একটা না 60 দিন রোজা রাখতে না পারে, ধরেন সে কয়েকদিন রোজা রাখলো তারপর একদিন ভেঙে ফেললো, তারপর আবার শুরু করতে হবে, তাকে রোজা রাখতে হবে একটা না 60 দিন। যদি তার এটার কোনো সামর্থ্য না থাকে তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে 60 জন গরিব লোককে খাইয়ে দেবে, আর প্রত্যেক গরিব লোককে খাবার দিতে হবে আনুমানিক অর্ধেক সা। এক সা মানে হচ্ছে আনুমানিক 2 হাতের 3 মুঠো পরিমাণ। তাহলে একজন লোকের অর্ধেক সা, সেখানে যে খাবারের রীতি আছে 60 জন লোককে খাওয়াতে হবে। সহবাসের কারণে কারো রোজা ভেঙে গেলে তাকে এভাবে জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। খাবারের পরিমাণ, এই ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি আমার নিজের বোঝার সুবিধার জন্যে। এখানে সেটা কি একদিনের খাবারের পরিমাণের সমান হবে? হ্যাঁ, এক কথায় এটা হবে একদিনের খাবার। সেই দেশের রীতিটা যেমন হতে পারে আমেরিকা একরকম, ইংল্যান্ড আর একরকম, আবার ভারতেও আলাদা। তবে নবীর সময়ে এটা ছিল, একটা হাদিস বলছে একজন মানুষের লাগে অর্ধেক সা মাংস, আর প্রত্যেক সার পরিমাণ হচ্ছে যদি 2 হাত এভাবে বাড়িয়ে দেন 3 বারে যে পরিমাণ মাংস আসবে সেটাই হলো এক সা, তাহলে 3 মুঠোর অর্ধেক। আরেকটা হাদিস বলছে যে এক মুদ মাংস, অর্থাৎ হাত বাড়িয়ে দিলে এক মুঠোয় যে পরিমাণ মাংস ধরবে, এটা করবেন গরিব কোনো লোককে খাইয়ে দিতে চান, তাকে তৃপ্ত করতে যদি চান। তাহলে এক কথায় কাফফারা হিসেবে 60 জন গরিব লোককে খাইয়ে দেবেন আর তাদের খাওয়াবেন সেই দেশের হিসেব অনুযায়ী, কাপড়া হিসেবে এদের খাওয়াবেন। আর যদি আমার এলাকায় কোনো গরিব মানুষকে খুঁজে না পাই তাহলে কি কাছাকাছি এলাকায় খোঁজ করে দেখব? হ্যাঁ অবশ্যই। বর্তমানে এটা এমন কঠিন না যে খাওয়ানোর জন্য 60 জন লোক পাওয়া যাবে না। আমি পৃথিবীর এমন কোনো জায়গার কথা শুনিনি যেখানে বিনা পয়সায় খাওয়ানোর জন্য লোক পাওয়া যায় না। এখানে হয়তো আপনি পাবেন না, তবে বাইরে একটু ঘোরাঘুরি করে দেখেন আপনার শহর আপনার দেশে, তাহলে অবশ্যই পাবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি এমন গরিব যেন না থাকে। আমিন, অবশ্যই সেদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডাক্তার জাকির, এবারে কি বলবেন যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুতর পাপ কাজটা কি যেটার কারণে রমজান মাসে রোজা ভেঙে যায়? রোজা ভাঙার ক্ষেত্রে দ্বিতীয় মারাত্মক যেটা রোজাকে বাতিল করে দেয় সেটা হস্তমৈথুন। এটা আমরা আমাদের নবীর একটা হাদিস থেকে জানতে পারি, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1894। আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আদম সন্তানেরা যেসব কাজ করে সেগুলো নিজের জন্য, শুধু রোজা বাদে রোজা আমার জন্য, আমি তাকে পুরস্কার দেব। এরপর আরও বলা হয়েছে যে যে লোক বিরত থাকে, সংযত থাকে খাওয়া থেকে, পানীয় থেকে আর তার আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, আল্লাহ বলেছেন যে বিরত থাকে পানাহার এবং নিজস্ব আকাঙ্ক্ষা থেকে আমার খাতিরে, এই আকাঙ্ক্ষা আপনারাও বুঝতে পারছেন এর মধ্যে হস্তমৈথুনও আছে। তাহলে কেউ যদি হস্তমৈথুন করে বা বীর্যস্খলন করে, যদি স্ত্রী সংস্পর্শে এসে উত্তেজিত হয়ে পড়ে অথবা অন্য কোনো কারণে কোনো মহিলাকে দেখে তার বীর্যস্খলন হয়, তখন তার রোজা বাতিল হয়ে যাবে, সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, বাকি সময়টা রোজা রাখবে। আর রমজান মাস শেষ হয়ে গেলে এই রোজাটা তাকে আবারও রাখতে হবে, তবে এখানে কাফফারা দিতে হবে না, জরিমানা দিতে হবে না,
কাফফারা দিতে হবে শুধু সহবাসের ক্ষেত্রে, যেহেতু এখানে সহবাস করেনি তাই কাফফারা দিতে হবে না, অনুশোচনা করে বাকি সময়টা রোজা রাখবে, পরে আবার রোজা রাখবে। তবে এই সময়ে যদি কোনো লোকের শুধুমাত্র মাদি নির্গত হয় ফ্লুইড, তাহলে তার রোজা ভাঙবে না। একই ব্যাপার প্রোস্টেটিক ফ্লুইডের ব্যাপারে, মাদি যদি এই মাদি বের হয়, মানে প্রসাবের পরে যে ফ্লুইড বের হয়, তাহলে তার রোজা ভাঙবে না। এরকম হলে তাকে শুধু গোপনাঙ্গ ধুয়ে ফেলতে হবে, অজু করতে হবে, তার রোজাটা ভেঙে যাবে না, সে পুরো সময়টা রোজা থাকতে পারবে। আমার মনে হয় এই ব্যাপারটা জানা পশ্চিমা দেশের অনেকের জন্যই খুব উপকারী হবে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমরা যেন আমিন আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারি ইনশাআল্লাহ। ডক্টর জাকির, এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হলেও আসলে কিন্তু সেরকম নয়। কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে? এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে? রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে সেটা বড় গুণা। রোজা রেখে কেউ ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুণা, তখন তাকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে। যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে, অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে যায় তাহলেও রোজাটা তার ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসে কথা বলছে, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2360। আমাদের নবী বলেছেন যে তোমরা যখন অজু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে শুধু রোজার সময়টা বাদে। এ থেকেই বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায় তারপর চলে যায় পেটে তাহলে রোজাটা ভেঙে যাবে। তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে গলার ভেতর দিয়ে, এরকম হলেও রোজা ভেঙে যাবে। তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে, তার রোজা ভাঙবে না। আর রমজান মাসের প্রথম দিকে এই ভুলটা অনেকেই করে ফেলে, লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে, আবার খাবারও খেয়ে ফেলে। তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো, অথবা হয়তো পানিও খেয়ে ফেললো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তার রোজা ভাঙবে না। আমাদের নবীর একটা সহিহ হাদিস ওই কথা বলছে, এটার উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1933। আমাদের প্রিয় নবী বলেছেন যে যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে রোজাটা সম্পূর্ণ করবে, সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তাআলার তরফ থেকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরও বলেছেন, এটার উল্লেখ আছে ইবনে মাজা খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 2043, এছাড়াও 2045। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায়, ভুল করে, অথবা যদি জোর করে কিছু করানো হয়। যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে, আর সেটা বড় গুণা। আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, রোজা অবস্থায় একজন লোকই রক্ত গ্রহণ করতে পারে অথবা কোনো ইঞ্জেকশন নিতে পারে যেটাতে তার শরীর পুষ্টি গ্রহণ করবে, এটার কি অনুমতি আছে? শরীরে রক্ত নেয়ার কথা যদি বলেন, এই কাজটা পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতেই পড়বে। এখানে শরীরের ভেতরে রক্ত প্রবেশ করানো হয়, এজন্য এটাকে পুষ্টিগ্রহণের ক্যাটাগরিতে ধরা হয়। এটা তো অনেকটা খাবারের মতোই, কারণ খাবারটা প্রথমে পাকস্থলীতে যায়, তারপর রক্তে মিশে উপাদানগুলো রক্তের সাথে মিশে যায়। তাহলে শরীরে রক্ত প্রবেশ করাতে গেলে সেটাকে খাবার বা পানীয় গ্রহণ করার মতো বলে ধরে নেওয়া হয়, এতে রোজা ভেঙে যায়। একইভাবে যদি নাকের মাধ্যমে রাইস টিউব দিয়ে খাবার দেন তাহলে রোজা ভেঙে যাবে, এভাবে কিছু খাওয়ানো হলে রোজা ভেঙে যাবে। অথবা যদি ইঞ্জেকশন নেন, এটা অনেকটা পুষ্টিগ্রহণের মতো, এক্ষেত্রেও তার রোজা ভেঙে যাবে। এমনকি কিডনি ডায়ালিসিস, এ ব্যাপারে আগে বলেছি যে আপনি কিডনি থেকে রক্ত নিলেন, সেটা বিশুদ্ধ করে তাতে বিভিন্ন উপাদান মেশালেন, তারপর রক্ত শরীরে প্রবেশ করালেন, এমন হলেও রোজা ভেঙে যাবে। যে কোনো ধরনের ইঞ্জেকশন হোক ভেইনে অথবা হোক মাসলে অথবা অন্য কোথাও,
পুষ্টি গ্রহণের কিছু না থাকলে ঠিক আছে, কিন্তু পুষ্টি গ্রহণের মতো কিছু থাকলে রোজা ভেঙে যাবে। যদি এটা শুধু চিকিৎসার জন্য হয়, পুষ্টি গ্রহণ না হয়, তাহলে তার রোজাটা ভাঙবে না, সে তখন রোজা রাখতে পারবে। আমি শিওর এই উত্তর দেওয়ার সময় আপনি শরীরের ডাক্তারি আর আত্মার ডাক্তারি এই দুই অভিজ্ঞতাকেই ভালোভাবে কাজে লাগিয়েছেন, আমরাও জানতে পারলাম। এবারে এই একই টাইপের আরেকটা প্রশ্ন, তবে এখানে প্রশ্নটা হলো এরকম, একজন লোক দান করতে পারবে কি না তার নিজের শরীর থেকে, যেমন ধরেন রক্ত দান করা, রোজা অবস্থায় কি এটার অনুমতি আছে? যখন কেউ রক্তদান করে এটা অনেকটা কাপিং এর মতো। কাপিং মানে শরীর থেকে রক্ত বের করা, বাইরে রক্ত বের করা হয় সাকিং বা কাপিং এর মাধ্যমে, এটা অনেকটা একরকম। এই রক্ত দান করার ব্যাপারে বিশেষজ্ঞগণের মতভেদ আছে যে রক্তদান করা যাবে কিনা, রোজা থাকা অবস্থায় কাপিং করা যাবে কিনা, এটা করার অনুমতি আছে কিনা। একটা হাদিস এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2364। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কাপিং করে বা কাপিং হয় তার রোজা ভেঙে যায়। যদি কেউ কাপিং করে অথবা কাউকে কাপিং করা হয় রোজা ভেঙে যাবে। তবে আরও একটা হাদিস আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1938, সেখানে বলা হয়েছে যে রোজা থাকা অবস্থায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপিং করা হয়েছিল। এই দুটো হাদিসের কারণে বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন যে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে কাউকে যদি কাপিং করা হয় আর যে কাপিং করবে তাদের রোজা ভেঙে যাবে, কাপিং এটা নিষিদ্ধ, রক্তদান নিষিদ্ধ, পরের হাদিসটা হচ্ছে একটা কাজ, প্রথম হাদিসটা একটা নির্দেশ, যখন নির্দেশ আর কাজ এইভাবে আসবে তখন নির্দেশের গুরুত্বটাই বেশি। এর উপর ভিত্তি করে একদল বিশেষজ্ঞ বলেন যে রক্তদান করা হারাম। এসব বিশেষজ্ঞগণের মধ্যে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এরপর শেখ বিনবাজ বলেন কাপিং এবং রক্তদান হারাম, বিখ্যাত বিশেষজ্ঞ শেখ উতাইমি বলেন যে এটা হারাম, শেখ সালে ফজান এবং শেখ জিবরিন এই বিশেষজ্ঞগণ বলেছেন কাপিং হারাম। শেখ জিবরিন বলেছেন যে কাউকে রক্তদান করা কাপিংয়ের মতোই, সেজন্য এটা হারাম, কিন্তু যদি কারো জীবন বাঁচাতে রক্তদান করেন এর অনুমতি আছে, তারপরও রোজা ভেঙে যাবে আর এই রোজা তাকে পরে রাখতে হবে। আরও একদল বিশেষজ্ঞ আছেন যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী, তিনি বলেছেন যে আবু দাউদের এই প্রথম হাদিসটা রদ করা হয়েছে সহিহ বুখারীর হাদিসটার মাধ্যমে, সেজন্য কাপিংয়ের অনুমতি আছে, রক্তদানের অনুমতি আছে। এই বিশেষজ্ঞগণের মতে রোজা থাকা অবস্থায় রক্তদান বা কাপিংয়ের অনুমতি আছে, এতেও রোজা ভাঙবে না, বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানি। এরপর আছেন একজন সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আছেন ইমাম মালিক, তারপর ইমাম শাফি। তাহলে এই দলেও অনেক বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে রক্তদান করলে রোজা ভেঙে যায় না। এছাড়াও আবার অনেক বিশেষজ্ঞ বলেন এটা মাকরু, আবার অনেক বিশেষজ্ঞ বলেন যেহেতু আমাদের মধ্যে অনেক মতভেদ তাই রোজা অবস্থায় রক্ত না দেয় ভালো, দিতে চাইলে সূর্য ডুবার পরে। এভাবে রক্তদানের ব্যাপারে বিশেষজ্ঞগণের অনেক মতভেদ আছে। কিন্তু অন্য জিনিসগুলোর কথা যদি বলেন, যেমন ধরেন যদি সামান্য রক্ত বের হয়ে যায় শরীরে কোথাও কেটে গেলে, তাহলে রোজা ভাঙবে না, ব্যাপারে মতভেদ নেই। অথবা যদি টেস্ট করার জন্য সামান্য রক্ত দেন, শরীর থেকে যদি কয়েক মিলিলিটার রক্ত দেন টেস্টের জন্য, তাহলে রোজা ভাঙবে না। অথবা কোথাও কেটে গিয়ে সামান্য রক্ত বের হলে রোজা ভাঙবে না। অথবা যদি নাক দিয়ে রক্ত পড়ে এরকম হলেও তার রোজা ভেঙে যাবে না। অথবা ধরেন ছোটখাটো অপারেশন যেখানে খুব সামান্য রক্তপাত হয় তাহলে রোজা ভাঙবে না। যদি অনেক বেশি রক্তপাত হয়, ব্লাড সার্জারিতে যেটা অনেকখানি রক্তদানের মতো ব্যাপারে, এমন হলে রোজা ভেঙে যাবে। তাহলে যদি এই ধরনের কিছু হয়, যেমন টেস্টের জন্য রক্ত দিলেন, নাক দিয়ে রক্ত পড়ল বা সামান্য ক্ষত, এক্ষেত্রে সবাই একমত, সব বিশেষজ্ঞ বলেনি তো রোজা ভাঙবে না। এরকম কয়েকটা বিষয় নিয়ে রমজান মাসে মুসলিমদের মধ্যে প্রায়ই আলোচনা হয়। আজকে আমরা এরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিলাম, আশা করি দর্শকরা সবাই উপকৃত হবেন। এখন ধরেন একজন লোক বমি করল ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, এখানে নিয়মটা কি একই রকম, বমি করলে রোজা ভাঙবে নাকি ভাঙবে না? যদি বমির কথা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এর উল্লেখ আছে
তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর 720 আমাদের নবী বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে না, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, ইচ্ছা করে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এ হাদিস আরও এক জায়গায় আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 2374। আমাদের প্রিয় নবী বলেছেন যদি কেউ হঠাৎ করে বমি করে, মানে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ করে, তাকে সেজন্য জরিমানা দিতে হবে না, তার মানে রোজা ভাঙবে না, তারপরে তাকে রোজা রাখতে হবে না। কেউ যদি বমি করে ইচ্ছাকৃতভাবে তাকে জরিমানা দিতে হবে, তার মানে এই রোজা তাকে পরে রাখতে হবে। তাহলে যদি কেউ বমি করে অনিচ্ছাকৃতভাবে তখন তার রোজা ভেঙে যাবে না, সে রোজা থাকতে পারবে। তবে কেউ যদি বমি করে ইচ্ছা করে, যদি গলার ভেতর আঙুল দিয়ে বমি করে অথবা পেটে চাপ দিয়ে বমি করে অথবা এমন কিছুর ঘ্রাণ নেয় যেটাতে দুর্গন্ধ আছে, এভাবে ঘ্রাণ নিতে নিতে বমি করে অথবা এমন কিছু দেখে যেটা খুবই অপ্রীতিকর আর সেটা দেখতে দেখতে বমি করে ফেলে, এই সবগুলোই হচ্ছে ইচ্ছাকৃতভাবে বমি করা। ইচ্ছে করে বমি করলে পরে আপনাকে সে রোজা রাখতে হবে। আবার যদি অনিচ্ছাকৃতভাবে আপনার বমি বের হয়ে আসে আর সেটা ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে রোজা ভেঙে যাবে। যদি বমি আসতে থাকে অনিচ্ছাকৃতভাবে, তাহলে সেটা বের করে দেন, চেপে রাখবেন না, এমন হলে রোজা ভাঙবে না। কিন্তু যদি বের হওয়ার পর আবার ভেতরে ঢুকিয়ে ফেলেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, রোজা ভেঙে যাবে যদি আপনি বমিটা গিলে ফেলেন। অনিচ্ছাকৃতভাবে বমি আসলে সেটা বের করে দেন, আপনার রোজা ভাঙবে না। আচ্ছা, সুন্দর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিশ্চিত অনেকের সন্দেহ দূর হয়েছে। ডক্টর জাকির, এবারে মনে করেন এমন একজন মহিলা যার রক্তস্রাব চলছে, অর্থাৎ পিরিয়ড, এই সময়টাতে মহিলাদেরকে নামাজ আদায় করা থেকে অব্যাহতি দেয়া হয়েছে আর এই নামাজগুলো তাকে পরে আদায় করতে হবে না, সেটা আমরা এই অনুষ্ঠানের গত পর্বে জানতে পেরেছি। এখন রোজা রাখার ক্ষেত্রে যে নিয়মটা কি, সেটা কি একই রকম? যদি রোজা রাখার কথা বলতে হয়, সে সময় যদি কোনো মহিলার রজস্রাব শুরু হয়, হাদিস অনুযায়ী এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1951, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে রজস্রাব হলে তাকে কি পরে এই রোজাগুলো রাখতে হবে। এ ব্যাপারে তিনি বলেছেন যে কোনো মহিলা যদি রোজা রাখে আর তখন যদি তার রজস্রাব শুরু হয়ে যায় রমজান মাসে, যদি সে তখন রোজা থাকে আর রজস্রাব শুরু হয়ে যায়, এক্ষেত্রে নবী বলেছেন যে রোজাটা পরে রাখতে হবে। তবে নামাজের ক্ষেত্রে তিনি এই কথা বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস অনুযায়ী যেটার বর্ণনা দিয়েছেন তার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এখানে নামাজ পরবর্তীতে আদায়ের কথা বলা হয়নি, তবে রোজা পরবর্তীতে রাখার কথা বলা হয়েছে। যদি কোনো মহিলা রজস্রাব হয় অথবা প্রসব পরবর্তী রক্তপাত, তখন সে রোজা রাখতে পারবে না, রোজাটা ভেঙে যাবে। যদি এটা শুরু হয় দিনের মাঝামাঝি, রোজা ভেঙে ফেলতে হবে। এছাড়াও যদি রজস্রাব শুরু হয় সূর্যাস্তের সামান্য একটু আগে, সেক্ষেত্রেও ভেঙে ফেলতে হবে, রোজা রাখা যাবে না। তবে যদি রজস্রাব বন্ধ হয়ে যায় ফজরের ঠিক আগে, তাহলে সে রোজা রাখতে পারবে। কিন্তু যদি তার রজস্রাব বন্ধ হয় ফজরের নামাজের কিছুক্ষণ পরে, তাহলে রোজা রাখবে না। আর রমজান মাসের পরে কোনো এক সময় তাকে এই রোজাগুলো রাখতে হবে। মহিলাদের রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তস্রাব হলে রোজা ভেঙে যায়। এটার কারণ হচ্ছে সে সময় শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরেই বেশি বোঝা চাপাতে চান না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, তিনি কাজ কঠিন করে দেননি, রক্ত বেরিয়ে গেল। আর যদি নিয়ম করে দেওয়া হয় যে খাবার খেতে পারবে না, পানি খেতে পারবে না, এটা অতিরিক্ত বোঝা। তাই আল্লাহ তাআলা এখানে মহিলাদের অব্যাহতি দিয়েছেন যে রোজা রাখার দরকার নেই, তবে এটা রমজানের পরে রাখতে হবে। এখন পরবর্তীতে রোজা রাখার কথা বলা হয়েছে, কিন্তু নামাজের কথা বলা হয়নি, কারণ নামাজ তো সব মানুষকে তার জীবনের প্রত্যেক দিনই পড়তে হবে, দিনে কমপক্ষে 5 ওয়াক্ত। তাহলে সেই মহিলা যদি নামাজ মিস করে, হতে পারে 5 দিন, 6 দিন, 7 দিন, এভাবে এগুলো সে কখন পড়বে? কারণ প্রত্যেক দিনই তো সে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আর রোজা রাখাটা ফরজ শুধু রমজান মাসে। সেই মহিলা যদি রমজানের 7 দিন রোজা রাখতে না পারে, রমজান শেষ হলে কাফফারা হিসেবে তাকে এই রোজাগুলো রাখতে হবে। তাই আমার মনে হয়, আমার মত অনুযায়ী,
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা রোজাস্রাবের সময় নামাজ মিস করলে সেটা পরবর্তীতে পড়া লাগবে না, তবে রমজান মাসে যদি মিস করে তাহলে পরে রোজা রাখতে হবে। সুন্দর, আশা করি সবার কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তাহলে ডক্টর জাকির, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এখন দর্শকদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দিতে পারি, আর পিস টিভির দর্শকদের কাছ থেকে আমরা হাজার হাজার চিঠি পেয়েছি অনুষ্ঠানের টপিক অনুযায়ী। এখন আপনাকে এখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন করতে চাই। ইনশাল্লাহ আমিও খুশি হব। তো ডক্টর জাকির, দর্শকদের পাঠানো প্রথম প্রশ্নটা হচ্ছে যে, ধরেন একজন লোক সেহরির পরে যদি তখন অনিচ্ছাকৃতভাবে কোনো খাবারের কণা আটকে থাকে তার দাঁতের ফাঁকে, আর তারপর যেহেতু আমাদের মুখের ভেতরে লালা আছে তাই আমরা প্রায় ঢোক গেলি, ধরেন সেই খাদ্যকণা গলা দিয়ে নিচে নেমে গেল, চলে গেল পাকস্থলীতে, ঠিক আছে, ধরেন সেই খাদ্যকণাটা সে গিলে ফেলল, এখন এই অবস্থায় পড়লে তার রোজা কি ভেঙে যাবে নাকি ভাঙবে না? আর এর সাথে আমরা আরও একটা বিষয় জানতে চাই, যদি কেউ নিজের লালা বা মিউকাস গিলে ফেলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় এরকম হতে পারে যে খাবারের কণা দাঁতের ফাঁকে আটকে গেছে, হতে পারে সাহারি খাওয়ার সময়। এখন দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পেটে চলে গেল কিন্তু সে লোক টের পেল না, আর যদি না বুঝে খাবারটা গিলে ফেলে তার রোজা ভাঙবে না। তবে যদি খাবারের কণাটা বড় হয় ওই ব্যক্তি টের পেয়ে গেলে বের করে ফেলে দিতে হবে, আর অনিচ্ছাকৃতভাবে যদি সেই খাবারের কণা তার পেটের ভেতরে চলে যায় তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন, রোজা বাতিল হয়ে যাবে না। কিন্তু যদি টের পান আর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে, অনিচ্ছাকৃতভাবে হলে রোজা ভাঙবে না। যদি আপনি টের পান যে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে আছে বের করে ফেলে দেবেন। আর এছাড়াও যদি কারো দাঁত থেকে রক্ত বের হয়তো মেসোয়াকের পরে অথবা রোজা থেকে ব্রাশ করার সময়, সেই রক্ত ফেলে দিতে হবে, অনিচ্ছাকৃতভাবে যদি রক্ত পেটে চলে যায় আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, তবে ইচ্ছাকৃতভাবে গিলে ফেলবেন না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের অংশটা নিয়ে বলি, তার মানে মিউকাসের ব্যাপারে, মাথা থেকে আসতে পারে প্যারানেজাল সাইনাস দিয়ে অথবা নাক দিয়ে অথবা গলা খাকারি দিলে মুখের ভেতরে যে লালা চলে আসে সেটা যদি গলার ভেতরে পাকস্থলীতে চলে যায় মুখের সামনে আসে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। অনেক মানুষেরই এমন হয় মিউকাস বা লালা গলার ভেতরে আটকে থাকে তারপর কোনো এক সময় পাকস্থলীতে চলে যায়, এতে কোনো সমস্যা নেই, এতে রোজা ভেঙে যায় না কারণ এটা ন্যাচারাল প্রসেস। কিন্তু সেটা যদি মুখে চলে আসে তাহলে বাইরে ফেলে দেবেন, যদি মিউকাস বা লালা মুখে চলে আসে ফেলে দেবেন, অনিচ্ছাকৃতভাবে মুখে আসার পর গিলে ফেললে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, তবে ইচ্ছাকৃতভাবে গেলে যাবে না। আচ্ছা, এবারে প্রশ্নকারী, ইনি পেশায় একজন ইঞ্জিনিয়ার আর তিনি আসলে জানতে চাচ্ছেন যে পবিত্র রমজান মাসে কেউ যদি বিয়ে করে তাহলে সেই বিয়ের অনুমতি আছে কিনা। রমজান মাসে বিয়ে করার কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে বা সহিহ হাদিসের কোথাও কথা বলা হয়নি যে রমজান মাসে বিয়ে করা যাবে না। একজন ব্যক্তি বিয়ে করতে পারে বছরের যে কোনো সময়, তবে এই রমজান মাসে আমরা নিজেদের সংযত রাখি খাওয়া দাওয়া পানীয় এবং স্ত্রী সহবাস করা থেকে। এটা নির্ভর করবে তাদের উপরেই, যারা রমজান মাসে বিয়ে করছে তাদের তখন কি করতে হবে। দিনের বেলায় নিজেদের আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে হবে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিজেদের সংযত রাখতে হবে, আর এটাই পরীক্ষা। যদি সংযত থাকতে পারে সহবাস থেকে তাহলে বিয়ে করতেই পারে। তবে রমজান মাসে যদি কেউ বিয়ে করে নতুন স্ত্রী, তার সাথে সময় কাটাতে হবে, যদি মনে কোনো দ্বিধা থাকে তাহলে দেরি করে বিয়ে করাটাই তার জন্য ভালো হবে। রমজান মাসটা শেষ হলে রমজানের সময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে, তবে এমনিতে রমজান মাসে বিয়ে করাটা হারাম না। এবারে প্রশ্ন যে, ধরেন একজন মহিলা, সে কি এই রমজান মাসে পরীক্ষা করার জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে পারবেন? যদি কোনো মহিলা রোজা থেকে যায় একজন
গাইনোকোলজিস্টের কাছে, এতে কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখতে হবে যে সেই গাইনোকোলজিস্ট বা ডাক্তার যেন একজন মহিলা হয়, কারণ হিজাব পালন করতে হবে। মহিলা যদি তখন কোনো পুরুষ ডাক্তারের কাছে যায় তাহলে সেটা হারাম। তখন যদি আশেপাশের কোনো ডাক্তার না থাকে অথবা সেই মহিলার খুব খারাপ অবস্থা অথবা মারাও যেতে পারে, সেই সময় যদি কোনো মহিলা গাইনোকোলজিস্ট পাওয়া না যায় তখন পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে সে। তবে এরকম না হলে মহিলা ডাক্তারের কাছেই যেতে হবে তাকে। যখন গাইনি ডাক্তারের কাছে যাবে তখন যদি কোনো টেস্ট করা হয়, গাইনি ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করতে পারেন, তার গোপনাঙ্গ পরীক্ষা করতে পারেন। গোপনাঙ্গে আঙ্গুল প্রবেশ করালে এতে রোজা ভাঙবে না, অথবা গোপনাঙ্গে ইনস্ট্রুমেন্ট প্রবেশ করালেও রোজা ভাঙবে না। তাহলে এই ধরনের টেস্ট অথবা কোনো কিছু যদি গোপনাঙ্গে প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। তারপরে সে গাইনি ডাক্তারের কাছে যাবে, তখন যদি কোনো টেস্ট করা হয়, তখন যদি জরায়ুর ভেতরে কোনো যন্ত্র প্রবেশ করানো হয় অথবা ক্যাথেটার দেয়া হলো, এসব কোনো কারণেই রোজা ভাঙবে না। এছাড়াও যদি তাকে গাইনি ডাক্তার পরীক্ষা করে থাকে, তার শরীরের ভেতরে কোনো যন্ত্রপাতি প্রবেশ করানো হয়, হয়তো ইউরিনাল প্যাসেজ দিয়ে, এসব টেস্টের কারণে রোজা ভেঙে যাবে না। কারণ এখানে ব্যাপারটা এমন না যে খাবার বা পুষ্টি শরীরের ভেতরে যাচ্ছে, আর খাবার বা পুষ্টি গোপনাঙ্গ দিয়ে গ্রহণ করানো যায় না, এটা আসলে অসম্ভব একটা ব্যাপার। তাই বিশেষজ্ঞগণ সবাই এ বিষয়ে একমত যে গাইনি ডাক্তারের কাছে যাওয়া যাবে, কিছু টেস্ট করাতে পারে, এতে রোজা ভেঙে যায় না। আশা করি এটা মুসলিম বন্ধুর জন্য যথেষ্ট উপকারী হবে। পরের প্রশ্ন, যদি কোনো লোক পেশার খাতিরে রিবা নেয় অথবা দেয়, যেটাকে এখানে দিনের ভাষায় বলা হয় ইন্টারেস্ট, তাহলে কি এমন যে তাদের রোজা কবুল করা হবে না? এখানে সুদ বা রিবার কথা যদি বলতে হয়, রিবা একটা বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে সব মিলিয়ে 8 জায়গায় রিবার কথা বলা হয়েছে। আল্লাহ এই কথা বলেছেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 130, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 161, এরপর তিনবার আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 275, এছাড়া আছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 276, তারপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279 আছে। আমি এখানে শেষে দুটো বলছি, বিস্তারিত বলছি না। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 278 ও 279, তোমরা তোমাদের সুদের যে বকেয়া আছে সেটা ছেড়ে দাও, যদি কেউ সুদের এই দাবিটা না ছাড়ে। রিবা এটা একটা আরবি শব্দ। তোমরা যদি তোমাদের সুদের এই দাবিটা ছেড়ে না দাও, তবে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি কেউ রিবার সাথে জড়িত থাকে, ইন্টারেস্ট, সুদ, আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এটা খুবই বড় গুনাহ। মদ খাওয়ার চেয়েও এটা বড় গুনাহ, এটা মাদকদ্রব্য সেবনের চেয়েও একটা বড় গুনাহ। কারণ যদি মদ খান, মাদকদ্রব্য নেন, শুকর মাংস খান, এগুলো বড় গুনাহ, কিন্তু এজন্য আল্লাহ এবং রাসূল যুদ্ধ ঘোষণা করবেন না। যদি রিবার মধ্যে জড়িয়ে পড়েন, সুদ নেন বা সুদ দেন, সুদ দেয়া বা সুদ নেয়া এ দুটোই বড় গুনাহ। যদি কেউ রিবায় জড়িত থাকে, এমনিতে এতে তার রোজা ভেঙে যাবে না, কারণ রোজা ভাঙা যে কারণগুলোর কথা বলেছি সব মিলিয়ে 10টার কথা, এর মধ্যে রিবা নেই, তবে বড় গুনাহ এটা। রিবা থেকে নিজেদের বিরত রাখবো, বিশেষ করে রমজান মাসে, কারণ এটা হলো ক্ষমার মাস, আশীর্বাদের মাস, এতে করে আপনার পুরস্কার শুধু কমে যাবে। তবে রিবার কারণে আপনার রোজা ভেঙে যাবে না, রোজা বাতিল হয়ে যাবে না, কিন্তু তার পুরস্কার কমে যাবে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নম্বর 1903, আমাদের প্রিয় নবী বলেছেন, কেউ যদি মিথ্যে কাজ আর মিথ্যে কথা থেকে বিরত না থাকে, তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। যদি কোনো মানুষ বিরত না থাকে খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে, হারাম কাজ থেকে, তার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর কোনো প্রয়োজন নেই। রিবার সাথে জড়িত থাকলে তার রোজা থাকার পুরস্কার কমে যাবে, হয়তোবা সে কোনো পুরস্কার নাও পেতে পারে। সুবহানাল্লাহ, ব্যাপারটা বেশ সিরিয়াস, তাই না? আর আমরা জানি যে দুর্ভাগ্যজনকভাবে অনেক মানুষ মনে করে যে এই ইন্টারেস্ট বা রিবা তাদের একটা অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে। দোয়া করি আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। ডক্টর জাকির, রোজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনো আলোচনা করিনি, আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে?
রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে, অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারা রাত জেগেছিল, শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায়, রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে, রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না। দুই নম্বর, অনেক মানুষ অলস বসে থাকে, দিনের বেলায় কাজ করতে চায় না। তিন নম্বর, রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে, বিনোদনের মধ্যে। এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবী সুন্নত। চার নম্বর, অনেকেই ইফতার পার্টি দেয় মানুষকে দেখানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য না। পাঁচ নম্বর, অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সাহরি আর ইফতারের জন্য। এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটায় রান্নাঘরে বসে, সময় কাটানো উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। নাম্বার ৬, যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে, এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে। রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। সাত নাম্বার, যে কাজ সেটা হচ্ছে, অনেক লোক সারা রাত জেগে থাকে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে। আট নাম্বার হচ্ছে যে, অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্প গুজবে মেতে উঠে, এটাও ঠিক না। এরপর নয় নাম্বার, অনেক মানুষজন এই সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে, তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে। দশ নম্বর হচ্ছে যে, তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে। এগারো নম্বর, অনেকেই রাতের বেলায় গল্প গুজব করে বেড়ায়, বাইরে ঘুরে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এরপর বারো নম্বরটা হচ্ছে, অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। এই কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে। আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি। ডক্টর জাকির, এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান, তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? জ্ঞান আহরণের কথা যদি বলতে হয়, পবিত্র কোরআনে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না, রোজা রাখা না, হজ পালন করা না, সেটা হচ্ছে ইকরা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইকরা বা সূরা আলাক অধ্যায় নম্বর ৯৬ আয়াত নম্বর ১, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আয়াত ১ ও ২ এর মানে, পড়ো, পাঠ করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে। তাহলে পবিত্র কোরআনে মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো। এখানে শুধু পড়ার কথাই বলা হয়নি, বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে। তার মানে পড়া গুরুত্বপূর্ণ, জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান অর্জন করা, দিন সম্পর্কে জানা, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মুজাদ্দিলা অধ্যায় নম্বর ৫৮ আয়াত নম্বর ১১, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ঈমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে। পবিত্র কোরআনে সূরা বাকারা অধ্যায় নম্বর ২ আয়াত নম্বর ২৬৯, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন, এবং শুধু বোধসম্পন্নরাই শিক্ষা গ্রহণ করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন, উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ১ হাদিস নম্বর ৭১, আমাদের নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন, মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন। তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৩ হাদিস নম্বর ৪০০৫, আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায়, সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে, কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে, যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে, যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে, আর যে মানুষের ধার্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে,
যদি কেউ দাতব্য প্রতিষ্ঠান চালু করে সদকায়ে জারিয়া, যেখানে মানুষজনকে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দেওয়া হয় নিয়মিতভাবে, এটি সদকায়ে জারিয়া। তারপর সে যদি অন্য কাউকে কিছু শিখিয়ে থাকে আর সেই লোক যদি জ্ঞানটা শিখে নিয়ে তার নিজের কাজে লাগায়, ধর্মের কাজে, মানুষের সাহায্যের কাজে, এটাও টিকে থাকবে। আর শেষটা হচ্ছে ধার্মিক সন্তান, যারা মৃত বাবা মার জন্য দোয়া করে। সেজন্য জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা নাহল অধ্যায় নম্বর ১৬ আয়াত নম্বর ৪৩ আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর ২১ আয়াত নম্বর ৭, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমরা না জানো তাহলে এ ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটা অনেক উপরে, সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখিরাতে ভালো ফলাফল করে থাকে। আর এজন্যই আল্লাহ তাআলা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, বিশেষ করে রমজান মাসে। এই মাসে আমরা জ্ঞান অর্জন করব, বেশি করে জ্ঞান আহরণ করব আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে মিউজিক নিয়ে। অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে। এখন আপনি কি বলবেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন? মিউজিকের কথা যদি বলতে হয়, এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা। আর পবিত্র কোরআনে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি, তবে কিছু নির্দেশ আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর ৩১ আয়াত নম্বর ৬, বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে, আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু তাআলার পথ থেকে। তারা আল্লাহ প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি। পবিত্র কোরআনের তাফসির পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া, এটা বোঝাচ্ছে অনইসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা, তাফসির পড়লে এটা পাবেন। আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহিহ হাদিস আছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনো রকম সন্দেহই থাকবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ৭ হাদিস নম্বর ৫৫৯০, আমাদের নবী বলেছেন যে আমার উম্মতদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে, তার মানে ব্যভিচার, অবৈধ যৌনাচার, অনেকে রেশমের কাপড় পরবে, মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। আমার উম্মতদের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ, যেমন ব্যভিচার, অবৈধ যৌনাচার, রেশমের কাপড় পরা, মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ। এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে। আমরা জানি যে মাদকদ্রব্য হারাম, আমরা ভালো করেই জানি যে ব্যভিচার করা হারাম। যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে, এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে, এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন। তবে কিছু লোক বলে এটা বৈধ। আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম। আরও কিছু সহিহ হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, বিশেষ করে ধপ, তার মানে তাম্বুরি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস পড়লে দেখবেন সহিহ বুখারী খণ্ড নম্বর ৫ হাদিস নম্বর ৪০০১, এখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবীগণের সাথে, তখন ছোট ছোট দুটো মেয়ে বাজাচ্ছিল এই ধপ, তার মানে তাম্বুরি, আর তারা গানে গানে সাহাবীগণের প্রশংসা করছে, কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন। এরপর তারা নবীর প্রশংসা করতে লাগলো। নবী বললেন, আমার প্রশংসা করো না, আগে জায়গায় ছিলে তাই গাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই তাম্বুরি বা ধপ বাজাতে নিষেধ করেননি। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর ২ হাদিস নম্বর ৯৮৭, যে আমাদের নবী একদিন শুয়েছিলেন। এই হাদিসের বর্ণনা দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বুরি বাজাচ্ছিল আর গান গাচ্ছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা, তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো। মহম্মদ ইসলাম তখন ঘরে শুয়েছিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন গান গাক ওরা, আজকের দিনটা তো ঈদের দিন, ওরা গান গাক। এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3690, সেখানে আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শপথ করছি, যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইব, ধাপ বাজাব, আমি তখন তাম্বুরি বাজাব। নবী বললেন যদি শপথ করে থাকো তাহলে করবে, যদি শপথ না করে থাকো তাহলে করবে না। এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম, শুধুমাত্র ধপ তার মানে তাম্বুরি বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন। ডক্টর জাকির, আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি অনুষ্ঠানটা দর্শকদের জন্য উপকারী, সবাই নতুন কিছু জানতে পেরেছেন। আজকে আমাদের টপিক ছিল রোজার সময় যেগুলো সুপারিশ আর যেগুলো অনুৎসাহিত করা হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির, জাযাকাল্লাহ খাইরান। ওয়াই আকুম। ভাই ও বোনেরা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আপনারা সকলে যেন রোজার এই নিয়মগুলোর শিক্ষা গ্রহণ করে আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন। আমিও আজকে ডাক্তার জাকিরের একটা সুন্দর পরামর্শ গ্রহণ করেছি। তাহলে আগামীকাল আমাদের আবারও দেখা হবে একই সময়ে, আর সেদিন আলোচনার টপিক হবে সেহরি এবং ইফতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।